নমস্কার, আমি সৌম্য। আজকে আমি যে শর্ট ফিল্মটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে সোহাগ। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আমি শেষের কাছাকাছি এক্স্যাক্টলি বলে দেবো যে এটা কোথায় অ্যাভেলেবেল আছে। তো এই ছবির যে গল্প সেটা হচ্ছে গ্রামের দিকে একটা সংসার, মানে স্বামী স্ত্রীর সংসারে, সেখানে অভাব থাবা বসায় এবং সেখানে খিদের জ্বালায় এই স্বামী স্ত্রীর মধ্যে যে বেসিক ভালোবাসার সম্পর্ক সেটা পাল্টে গিয়ে ক্ষোভে রাগে যন্ত্রণায় পরিবর্তিত হয়। এবং এই ছবিতে যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রত্যেকটা যন্ত্রণার মধ্যে সোহাগ লুকিয়ে রয়েছে। তো এই ছবিতে যারা অভিনয় করেছে স্বামী স্ত্রীর চরিত্রে, তাদের দুজনেরই অভিনয় খুব ভালো, কিন্তু স্ত্রীর চরিত্রে কথানন্দী, তার অভিনয় মানে কিছু কিছু সিনে তার চোখের এক্সপ্রেশন, তার কথা বলার ভঙ্গি যথাযথ, মানে খুব সুন্দরভাবে ওই যে কি বলবো, গ্রামের যে ওই গৃহবধূ যে ব্যাপারটা হয় না, খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলেছে। মানে কি বলবো, মানে স্বামী পেটাচ্ছে, তারপর বউয়ের যখন চোখের জলটা শুকিয়ে যাচ্ছে, তারপর সে ভাবছে যে স্বামীকে কী করে সে খেতে দেবে। তো গ্রামের ভালোবাসা আর শহরের ভালোবাসার মধ্যে একটা বিস্তর গ্যাপ আছে, তো এইটা এই ছবিটা দেখলে খুব স্পষ্ট হয়। আর এই ছবির ক্যামেরার কাজ, মানে একটা ড্রিম সিকোয়েন্স আছে যেখানে ছেলেটা আর মেয়েটা দৌড়ে যাচ্ছে, ঠিক আছে, দৌড়ে পালাচ্ছে যাকে বলে, তো সেইটার যে কালারটা এবং ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা হচ্ছে, মানে অসাধারণ অসাধারণ। এই সব দিক দিয়ে এই ছবিটা সত্যি খুব ভালো, কিন্তু দু একটা জায়গায় আমার একটু কম লেগেছে। সেটা হচ্ছে একটা পোর্শন আছে যেখানে একটা সিনে মহাজনের যে লাঠিয়াল, তারা তাদেরকে তাড়া করছে, তো সেই সিনটাতে যারা লাঠিয়াল হয়েছে তো তাদের অ্যাপ্রোচটা আমার কখনোই মনে হয়নি, তো সেখানে যদি একটু মনোযোগ দেওয়া হতো তাহলে হয়তো ভালো হতো। আর একটা সিন রয়েছে যেখানে স্বামী তার স্ত্রীর ওই চুলের মুড়িটা হিড় করে এরকম টানতে টানতে নিয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে মেয়েটা কাঁদছে, তো আমার কোথাও ওই কান্নাটার মধ্যে ওই সেই কান্নাটা আমি পাইনি, ওই কান্নার তীক্ষ্ণতাটা, আমার তীক্ষ্ণতা যেটা বলে, সেই কান্নাটা আমি আর পাইনি, তো সেটা আমার একটু কম লেগেছে। বাট কিন্তু কিন্তু এটা একটা অ্যাওয়ার্ড উইনিং শর্ট ফিল্ম, তো তোমরা নিজেরাই দেখো। আর এই ছবিতে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য আছে, তো সেইটা আমি জাস্ট বলবো যে বাংলায় তো মানে একটা কী বলবো, মানে খুললাম খুললা যে ব্যাপারটা আছে সেটা তো হয়ই, মানে চারিদিকে হচ্ছে, কিন্তু এই ছবিতে যতগুলো আছে সেগুলো কিন্তু পুরোপুরি ছবির প্রয়োজনে এসছে, কোনোরকমভাবে যে জোর করে এসছে সেরকম কোনো ব্যাপার না, পুরোপুরি ছবির প্রয়োজনে এসছে, এবং সেটা যখন দেখবে সেই জন্য দেখতেও খুব ভালো লাগে এবং সেটা খুব অনেস্টলি এসছে। তো এইবার এই ছবিটা কোথায় অ্যাভেলেবেল? তো এই ছবিটা আড্ডা টাইমসে আছে, তোমরা নিজেরা দেখো, যদি পেতে প্রবলেম হয় তো তোমরা নিচে কমেন্টে জানো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।